السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد شو ماني دشوك بندو أمرا إسلام المولي كيسود ست... نيوم نتير ديكي أبنا در প্রতিদিনই আমরা মৌলিক যে কাজটি করে থাকি সালাত আদায় করে থাকি কিন্তু সালাতে আমরা কি পড়ি তার অর্থ আমরা বুঝি না অনেক সময় আমরা গদ বাধা পড়ার মতো পড়ে চলে যাই সেজন্য আমাদের দরকার সালাতে আমরা কি বলি সেই জিনিসগুলি যেন আমরা ধারণ করতে পারি একে অপরকে বুঝাতে পারি নিজে বুঝতে পারি এর মধ্যে আমাদের যে বিরাট লাভ রয়েছে তা হচ্ছে যে আমরা আল্লাহ তালা সে বাণী ইন্ন সালাত আনিল ফাহসায় মুনকার খারাপ এবং অশ্লীল কাজ থেকে সালাদ দূর করে সেটা বাস্তবায়ন করতে পারবো যদি আমরা বুঝতে পারি সালাদ আমরা কী পড়ছি তো অবশ্যই আমরা বিরাট ফায়দা লাভ করতে পারব প্রথম যে কাজটি আমরা করে থাকি সালাত আদায়ের সময় তা হচ্ছে যে আমরা সুরা পাতেহা পাঠ করে থাকি অথচ আমাদের অনেকেই সুরা ফাতেহার সঠিক অর্থ সম্পর্কে অজ্ঞ অনেকেই আমরা সুরা পাতহার সঠিক অর্থ জানি না সুরায় ফাতে অর্থ যদি আমরা জানতে পারতাম তাহলে আমাদের নামাজে আমাদের সলাতে একাগ্রতা আসত আমরা আল্লাহর ভয়ে ক্রন্দন করতাম আমরা বুঝতে পারতাম যে আল্লাহ তালা আমাদের কি বলতে চেয়েছেন আর আমরা কি করছি সুতরাং আমাদের উচিত সুরায় ফাতেহা সম্পর্কে জানা সেই হিসাবে আমরা আমাদের ধারাবাহিক আলোচনার মধ্যে প্রথমেই নিয়ে আসব সুরায় ফাতেহা অর্থ এবং তার সিট সম্মানিত দর্শকবৃন্দ سوره فاتحه সুন্দর তেলাওয়াত করা بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين امين سوره فاتحه সুরায় ফাতেহার নাম কেন হয়েছে এটা ফাতেহা ফাতেহা শব্দের অর্থ হচ্ছে কোনো কিছু খোলা উদ্বোধন করা এই সুরাটি দিয়ে কোরআনে করিমকে শুরু করা হয়েছে এই জন্য নাম হয়েছে ফাতেহা যেন কোরআনে করিমের শুরু হয়েছে এটা দিয়ে উদ্বোধন হয়েছে এটা দিয়ে এই জন্য নাম হলো ফাতেহা খোলা হয়েছে যেন প্রথম খুললেই আমরা কোরআনে করিমের মাসাব সুরা আল ফাতেহা বিসমুলিল্লা রহমান রহিম তারপরে এই সুরাটি দেখতে পাই এই জন্য এর নামকরণ করা হয়েছে সুরাতুল ফাতেহা সুরাতুল ফাতেহা নামকরণ ছাড়াও এ সুরা আর বেশ কিছু নাম আছে তোর একটি গুরুত্বপূর্ণ নাম হচ্ছে উম মূল কিতাব উম অর্থ হচ্ছে মা বা মূল বা আসল কিতাবের মূল কোরআনে কেরিমের মূল হচ্ছে এই সুরাটি কোরআনে ক্যারিমে যা যা বর্ণিত হয়েছে এই সুরার মধ্যে তার অনেক কিছু বর্ণিত হয়েছে কোরআনে করিমে আল্লাহ তালা তাওহিদের কথা আলোচিত হয়েছে এই সুরের মধ্যে তাওহিদ আছে কোরআনে করিমে রিসালতের কথা আলোচিত হয়েছে এসুরার মধ্যে রিসালত আছে কোরআনে করিমে যারা আল্লাহর আবাদত করে বড় হয়েছে তাদের আলোচনা এসেছে এই সুরের মধ্যে তাদের কথা আলোচিত হয়েছে যারা আল্লাহর নাফরমান আল্লাহর অবাধ্য হয়েছে তাদের কথা কোরআনে করিমে আলোচিত হয়েছে এই সুরের মধ্যে তাদের প্রতি ইঙ্গিত করা হয়েছে সুতরাং এই জন্য এই কোরআনকে উম্মুল কিতাব বলা হয়েছে আল্লাহ তালা এই কোরআনের প্রথমে এই সুরা নাজিল করে যেন আমাদের জানিয়ে দিচ্ছেন যে কোরআনে এই জিনিসগুলি আলোচিত হবে যেই জিনিসগুলি এই সুরার মধ্যে রয়েছে সুতরাং এটার একটি নাম হচ্ছে উম্মুল কিতাব আর একটি নাম হচ্ছে সুরাতুল হাম প্রশংসার সুরা কারণ শুরু হয়েছে এ সুরা আলহামদুলিল্লাহ রাবুল্লাহ আলমিন প্রশংসা হামদ নাম দিয়ে এই জন্য সুরার নামকরণ আলহামদ এর একটি নাম আলহামদ সুরা বলা হয়ে থাকে আমরা অনেক সময় এই সুরাটি আলহামদ সুরা হিসেবে চিনি দ্বিতীয় একটি নাম হচ্ছে এ সুরা হচ্ছে আসসা বহুল মেহায়ানী আসাব বহরুল মেসায়ানী সাতটি মাথায়নি বারবার পঠিত সাব সাত মাথায়ানি অর্থ বারবার বারবার পঠিত ষাটটি আয়াত কোরআন করিমের এই সুরার মধ্যে ষাটটি আয়াত রয়েছে এই ষাটটি আয়াত বারবার পঠিত হয় বলেই এর না আরেকটি নাম হচ্ছে আসাব বরুল মেসায়ানী এই সুরা মূলত এর বাইরে এটাকে বলা হয় সুরাতও বলা হয় সলাত এই জন্য বলা হয় এসুরা দিয়ে নামাজ পড়তে হয় এসুরা ছাড়া নামাজ হয় না সল্লা সাল্লা সাল্লাম বলেছেন লা ফায়াতহাতিল কিতাব ফায়াতহাতিল কিতাব ছাড়া কোনো সলাত নাই এই জন্য এটাকে সুরাত সলাত বলা হয়ে থাকে সুতরাং আমরা অনেকগুলি নাম এই সুরার পেলাম যে গুরুত্ব নির্ধারণ করে নামকরণের ব্যাপারে আমাদের একটি নিয়ম নীতি জানা দরকার সুরার নামকরণ সাধারণত কখনো কখনো সুরার অন্তর্নিহিত ভাব থেকে হয়ে থাকে অন্তর্নিহিত ভাব থেকে নিয়েই সুরাতুল ফাতেহা নামকরণ করে ফাতেহা শব্দটি এই সুরার কোথাও নেই কিন্তু অন্তর্নিহিত ভাব থেকেই নেওয়া হয়েছে এই সুরাটি কখনো কখনো সুরার নামকরণ হয় কোনো শব্দ থেকে যেমন আলহামদু লিল্লাহ রাবুল্লাহ আলমিন এই জন্য নামকরণ কেউ কেউ করেছেন সুরাতুল হামদ বলেন ওটাকে এই সুরার অন্তর্নিহিত ভাব থেকে কখনো নেওয়া হয় সুরার নামকরণ করা হয় কখনো সুরার কোনো একটি শব্দ থেকে সে নামকরণ করা হয় তবে মনে রাখতে হবে সুরার নামকরণের ব্যাপারে যদি সাল্লাম থেকে সরাসরি শব্দ থাকে সেইটা ব্যবহার করা দরকার যদি এইটা না থাকে তাহলে ইস্তিহাদুল আল্লামা আছে অর্থাৎ সাহাবাহিক কেরাম কখনো কখনো তাদের কী নাম রেখেছেন সেটার উপরে আমরা নামকরণ করতে পারি এখানে অগ্রাধিকার পাবে রসুল্লা সাল্লাহ আসলাম থেকে যে নামটি এসেছে সেই নামটি অগ্রাধিকার পাবে সুরাতুল ফাতেহা এই নামটি বর্ণিত হয়েছে বিভিন্নভাবে সেই হিসাবে আমরা এসুরাটির নাম সুরাতুল ফাতেহা সুরাত উম্মিল কিতাব এবং আসসাবিল মেথানি এইভাবে নামকরণ করতে পারি সুরাতুল হামদ হতে পারে এবং সুরাতুল এর নামকরণ আসতে পারে এছাড়াও এসুরার আরও কিছু নাম এসেছে সেগুলি আমরা আলোচনা করলাম না সম্মানিত উপস্থিত দর্শকবৃন্দ সুরা কখন নাজিল হয়েছে এসুরা নাজিল হয়েছে মক্কাতে মক্কাতে পরিপূর্ণ একটি সুরায় নাজিল হয়েছে এসুরার মাধ্যমে এর আগে যে সুরাগুলি নাজিল হয়েছে কোনটাই পরিপূর্ণ ছিল না এর আগে নাজিল হয়েছে ইকরাবিসমরা বিকেলের দি খালাক পাঁচটি আয়াত এখানে এর পরে অথবা ইয়া ইউল মুদাসের কুম্পা আনজির রব্বাকা ফাকাবের তিয়া বা কাফা তহের ওয়ার রুজিজা ফাহজুর এ কয়েকটি আয়াত নাজির হয়েছিল কিন্তু পরিপূর্ণ সুরা হিসাবে প্রথম যে সুরাটি নাজির হয়েছে তা হচ্ছে সুরাতুল ফাতেহা এবং এর মাধ্যমেই সলাত আদায় করা হতো সেই হিসাবে সুরাটি অবশ্যই মক্কায় নাজিল হয়েছিল সেই সুরাটির ফজিলত সম্পর্কে আমি এখন আলোচনা করব দর্শকবৃন্দ এই সুরা অনেক ফজিলত রয়েছে প্রথমত আল্লাহ আল্লাহতালা বলেছেন এই সুরা সম্পর্কে কুসেমাতি সলাত বাইনি ও বাইনা আব্দি সলাৎ আমার এবং আমার বান্দার মাঝে ভাগ করে দেয়া হয়েছে বিভক্ত করে দেয়া হয়েছে সলাতকে কিভাবে ভাগ করে দেওয়া হয়েছে সেটা রসুল সাল্লা সাল্লাম এটা কিন্তু হাদিসে কুদ্সি আল্লাহ রাখলাম সেটা উল্লেখ করেছেন আল্লাহ তালার বাণী সেটা হচ্ছে যে কাল আলহামদুলিল্লাহ রব্লা আলমিন যখন বলে যে সমস্ত প্রশংসা রব্বুল আলমিনের জন্য সমস্ত হাম রব্বুল আলমিনের জন্য তখন আল্লাহ তালা বলে যে আমার বন্ধা আমার প্রশংসা করেছে এরপর যখন বলে আর রাহিম আল্লাহ তালা বলে যে আমার বন্দা আমার স্তুতি গিয়েছে আমাকে সে অনেক সম্মান দিয়েছে আমার উপর অন্য ধরনের প্রশংসা করেছে এরপর যখন বলে মা লিকিয়মিউদ্দিন যে আল্লাহ তালা বলেন যে আমার বন্দা আমার স্তুতি গিয়েছে আমাকে অনেক সম্মানিত করেছে আমাকে অনেক উপরে উঠিয়েছে তারপর যখন বলে ইয়া কানা বুদুয়া ইয়া কানস্তাইন তখন আল্লাহ তালা বলেন যে অর্থ হচ্ছে আমরা আপনারই আবাদত করি আপনার কাছে সাহায্য চাই তখন আল্লাহ তালা বলেন যে এটা আমার বান্দার অর্থাৎ আমার কাজ নয় আমার বান্দা এই কাজটি আমার জন্য করে এবং আমার আবাদত করে আমার কাছে সাহায্য চায় যদি বান্দার এই কাজটি তার একান্ত নিজে এরপর আল্লাহ তালা বলেন যে বলে আব্দি আরা ইয়া কানা ইয়া কানা স্তাইন আমার এবং তার মাঝে যে সে আমার কাছে চাচ্ছে আমি তাকে দিব এরপর যখন বলে হেদিনা আল মুস্তাকিম শৈরাতাল্লীনা নাম তে আল হিম গয়ের ইন মুব আলৈম আলীন তখন বলে যে আমার বন্দা এখন যা চাচ্ছে সেটা তার জন্য আমি দেব সুতরাং নামাজের সলাতের এই সলাটটা পুরোটাই এই যে কথোপকথনের মধ্যে চলছে যখনই আমরা সলাতে দাঁড়াই তখন আমাদের মনে রাখা উচিত যে আল্লাহ রবুল ইজ্জত আল্লাহ রবুল আলমিন আমাদের এই কথাগুলির জবাব দিচ্ছেন আমি যখনই বলছি আলহামদুলিল্লাহ রব আলমিন আল্লাহ রবুল্লা আলমিন এর বিপরীতে একটা জবাব দিচ্ছেন যখন বলি আর রহমানুর রাহিম এর বিপরীতে একটি জবাব দিচ্ছেন যখন বলি মালিকি উমিদ্দিন আল্লাহ রবুল্লা আলমিনের জবাব দিচ্ছেন ইয়া কানাবুয়া ইয়া তিনি একটি জবাব দিচ্ছেন ইহদিনাজ সৌরতাল মুস্তাকিম সৌরাতাল্লা দিনা নাম তলিম গাইল মকতু আলহিম আলদ আলিম তখনও তিনি জবাব দিচ্ছেন আমাদের এই যখন স্মরণ হবে জা বলবিন আমার সাথে কথোপকথনে আছেন তিনি আমার জবাব দিচ্ছেন তখন কিন্তু অবশ্যই আমার মধ্যে একটা ভিন্ন ধরনের আমার মধ্যে একটা অনুভূতি তৈরি হবে সে অনুভূতির কারণে আমি কখনো এই নামাজ থেকে অন্যদিকে মন হব না নামাজের ঠিকমতো আমার মন থাকবে এবং নামাজের সেই রূপ সে আধ্যাত্মিকতা ফিরে আসবে যার জন্য আমরা এখন অনেক সময় আমাদের অন্তর আমরা বলে থাকি নামাজ পড়ি কিন্তু আমাদের নামাজ কাজে লাগছে না অনেক সময় বলে থাকি নামাজ পড়ি কিন্তু আমার অন্তর অন্য ওখানে চলে যাচ্ছে এটা এই কারণেই যে আসলে নামাজ আমরা যখনই নামাজে দাঁড়াই অথবা যখনই চলাতে দাঁড়াই তখনই যেন আমাদের মনে থাকে যে আমার এই কাজগুলির সাথে সাথে আল্লাহ তালার প্রত্যেকটি কথা প্রত্যেকটি কর্মের সাথে আল্লাহর সাথে আমার সাথে জবাব দিচ্ছেন এটা যদি আমার মনে থাকে আমি অবশ্যই বুঝতে পারি যে আমাদের অনেকেরই এ অবস্থা হবে না যে অবস্থা এখন হয় অনেকেরই আমরা ঠিকই আল্লাহ রব্বুল ইজতকে সামনে যদি আমরা মনে করতাম যে তিনি আমার জবাব দিচ্ছেন তাহলে অবশ্যই আমাদের দূরে কোথাও যেতাম না নামাজের মধ্যে আমরা থাকতাম দুনিয়ার কোথাও কোনো বড় মানুষের কাছে গেলেও আমরা সাধারণত ভয়ে অস্থির থাকি ভয়ে কম্পমান থাকি অথচ আল্লাহ রব্বুল নামাজে যখন দাঁড়াই হাদিসে আসের রসুল্লাহ সাল্লাম বলেছেন যে কেউ যদি দাঁড়ায় তাহলে আল্লাহর সামনে দাঁড়ায় আল্লাহর সামনে দাঁড়ালে তার মনে রাখা উচিত আমাদের প্রত্যেকেরই যে আল্লাহর সামনে দাঁড়ালে তিনি হচ্ছেন সমস্ত সৃষ্টির স্রষ্টা তিনি সবগুলিকেই সৃষ্টির স্রষ্টা তিনি এবং সবাইকে তিনি সৃষ্টি করেছেন এর অর্থ হচ্ছে যে আমরা তাকে ছাড়া আর কারোর কথা চিন্তা করতে পারি না তার সামনে দাঁড়িয়ে শুধু তাকেই চিন্তা করবো দুনিয়ার সব কিছু বাদ দিয়ে শুধু এই সুযোগটুকু আমরা নিতে পারি এটা বিরাট একটি ফজিলত তাছাড়া সলাতে আরেকটি ফজিলত হচ্ছে যে রসুল্লাহ সাল্লাহ ইসলাম বলেছেন যে কোরআনের সবচেয়ে বড় সুরা হচ্ছে এই সুরা সবচেয়ে বড় সুরা হিসেবে বলেছেন আবু সাহেব ইবনুল মহাল্লা রাজিয়াল আহম বলেন আমি নামাজ পড়ছিলাম রাসোলা সাল্লাহিসাম আমাকে ডাক দিলেন ডাক দেওয়ার পরে আমি নামাজে থাকার কারণে আমি জবাব দিলাম না নামাজ শেষ করে আমি বললাম আমি জবাব দিলাম আমি বললাম যে আমি এসেছি রসুল্লাহ সাল্লাহ আসলাম বললেন যে তুমি কেন আমার ডাকে সাড়া দিলে না তুমি ডাক কেন আমার ডাকে সাড়া দিলে না তুমি কি আল্লাহ তালা বাণী শোনো নাই ইয়া ই না মনস্তাজিবুলিল্লাহ রসুল আল্লাহ রসুল যখন তোমাদেরকে ডাকে এমন কাজের দিকে যে কাজের দিকে ডাকার কারণে তোমাদের অন্তর পুনর্জীবিত হবে তখন তোমরা তার ডাকে সাড়া দিও রসুলের প্রত্যেকটি ডাক ছিল আমাদের অন্তরকে জাগ্রত করার জন্য সেই হিসেবে যখনই তিনি ডাকবে আমাদেরকে সে ডাকে তো দিতেই হবে তো তিনি বললেন আবু সাহেদ ইবুল তুমি কেন আসলে না আমি তখন ডাকছিলাম তখন তিনি বললেন যে আমি তো নামাজ পড়ছিলাম ইয়ারাসুরাল্লাহ বলে তোমাকে আমি একটি সুরা শিক্ষা দেব যে সুরাটি কোরআনের সবচেয়ে বড় সুরা শেষ পর্যন্ত তিনি বেরিয়ে গেলেন বেরিয়ে যাওয়ার সময় এক পা মসজিদের বাইরে দিলেন এমন সময় বললাম যে ইয়া রাসুরাল্লাহ আবু সাহেদ ইবিন মোয়াল্লাহ বললেন আমি বললাম ইয়া রাসুরাল্লাহ আমাকে তো আপনি সুরেটি শিক্ষা দিলেন না তখন তিনি বললেন সে সুরাটি হচ্ছে আলহামদুলিল্লাহ রাবুল্লা আলমিন এই সুরাটি তিনি মুখে বললেন এবং বললেন যে এটি হচ্ছে কোরআনের সবচেয়ে বড় সুরা এই কোরআনের সবচেয়ে বড় সুরা অবশ্যই আমাদের মনে রাখা উচিত যে এটা যেহেতু বড় সূরা বড় মানে আড়োজম সুরা বড় সাধারণ বড় নয় কিছুর চেয়ে বড় সুরা এটা সবকিছুর ভাবার্থে হয়ে ধারণ করছে আমাদেরকে এটি গুরুত্বের সাথে তেলাবাদ করতে হবে অর্থ বুঝতে হবে তাছাড়া এই সুরার মধ্যে আরেকটি বড় ফজিলত রয়েছে সুরিয়াটা হচ্ছে রোকিয়া বলা হয় সুরাতো রোকিয়া রোকিয়া বলা হয় কেন হাদিসে আসছে যে কারাম এক পদ দিয়ে যাচ্ছিলেন একজন এসে বললো যেখানে একজন অসুস্থ রুগী আছে সেই রুগীকে অবশ্যই কেউ না কেউ ঝাড়ফুঁক করে যদি ভালো করতে পারে তাকে আমরা পুরস্কার দেবো কথা বলার কারণে মধ্যে কেউ কেউ উদ্যত হলেন যে এই কাজগুলি কিছু করা দেয় কি না আলোচনা করলেন পড়াশোনার মধ্যে আমরা কারাম বললেন যে আমরা মধ্যে অনেকেই ভালো ঝাড়ফুঁক জানতো না তারপরেও একজন বললো যে আমি চেষ্টা করব তবে আমাদেরকে তিরিশটি ছাগল দিতে হবে তিরিশটি ছাগল দিতে হবে আর তিরিশটি ছাগল দেওয়ার পরেও তারপরে আমরা ঝাড়ফুঁক করব। এটা বলার পরে তার রাজি হয়ে গেল ঝাড়ফুঁক করলেন উনি ঝাড়ফুঁক করে আলহামদুলিল্লাহ ঝাড়ফুক করার কারণে লোকটি ভালো হয়ে গেল ভালো হয়ে ত্রিশটি ছাগল নেওয়ার পরে শাহবাগ কালাম নিজেদের মধ্যেই মতভেদ করলেন যে এটা করে আমরা কি করলাম এটা কি জায়েজ হলো কি হলো না তারা সব সবকিছু নিয়ে রাসল্লাহাল্লাহ আসসালামের কাছে উপস্থিত হলেন রাস্লাহ আসলাম বললেন যে তুমি কি করেছো বলতো আমি সুরাফাতেহা পাঠ করেছি আর তো কিছু করেনি পরিস আসলাম বললেন যে ঠিক আছে ভাগ করে নাও আমাকেও তোমাদের ভাগে শরিক করিও এটি হচ্ছে রুকিয়া যে সুরেফাতেহা ও কাজ দেয় আলহামদুলিল্লাহ খুব আরোগ্য এটা যেমন আত্মিক আরোগ্য তেমনি দৈহিক আরোগ্য কাজ দেয় এটি গুরুত্বপূর্ণ একটি ফজল সুরেফাতে আমরা এটা জানা উচিত অর্থ দিকে আমি আলোচনা করব। আল্লাহ তালা বলছেন আলহামদুলিল্লাহ রবিল্লা তার তারাই কিন্তু বিসমুলিল্লা রহমানের অর্থ আমরা করি বিসমিল্লা রহমান রহিম সুরে ফাতেহার শুরু কিন্তু বিসমিল্লা দিয়ে আমরা যদি কোরআন কারিম দেখব দেখবো যে বিসমিল্লা রহমান আছে ওখানে সুরা শুরু কোরআন তেলাওয়াতের আগে আউজবিল্লাহ পড়তে হয় কিন্তু যে কোনো সুরার শুরুতেই বিসমিল্লা রয়েছে বিসমিল্লার অর্থ কি আল্লাহর নামে অর্থ হচ্ছে আল্লাহ তার নামে আমি পড়তে পড়া শুরু করছি এটা আমাদের অর্থ করে থাকে সময়। কিন্তু এটা এরকম অর্থ না হয়ে প্রতিটি কাজই হওয়া উচিত আমাদের আল্লাহ রাবুল নামে যে আমার জীবনের সমস্ত মিশন হবে আল্লাহ রাবুল নামে সেটা যত ভালো কাজ তিনি যদি সহযোগিতা না করেন তাহলে আমার এই ভালো কাজগুলি কখনো আঞ্জাম দিতে পারবো না আমার কাজগুলি কখনো সঠিকভাবে প্রতিপালিত হবে না এটা আমাদের মনে রাখা উচিত তো এই যে প্রত্যেকটি সুরার দেখবেন আমরা কোরআনে কারিমের প্রতিটি সুরার পর পরেই দেখবেন সুরার পরেই আছে বিসমুল্লাহর রহমান রাহিম আছে এটা পরিপূর্ণ আয়াত কিনা এক একাফ আছে সুরা ফাতেহার আগে এটা পরিপূর্ণ আয়াত সুরার নামলের মধ্যে এটা আয়াতের অংশ এর বাইরে প্রতিটি সুরার পর পরে এটা আছে শুধুমাত্র সুরা তো মধ্যে নেই এটা ভিন্ন আলোচনা সেটা আমরা আলোচনা করব না এখন কিন্তু এই সুরা ফাতেহার যে একটি অংশ বিসমুলিল্লা রহমান রাহিম এতে কোনো সন্দেহ নেই কারণ এটা দিয়ে সাবুল মাসাহিনী সুরা ফাতেহা বিসমুল্লা রহমান এক আয়াত আলহামদুলিল্লাহ আলহীন দ্বিতীয় আয়াত আর রহমানুরহিম তৃতীয় আয়াত মালিকীয়দিন চতুর্থ ইয়া ইয়া কানাস্তাইন পঞ্চম এদিন আস আল মুস্তাকিম ষষ্ঠ সেরাতীন আনামহিম গাইল মকদুবা আলহিমদ্দলীন সবটা মিলে এক আয়াত আর এখানে একটু একখেলাফ আছে এটা বলে রাখি সামান্য আলমদের মধ্যে কেউ কেউ এখানে সুরা ফাতেহাকে ভিন্ন আয়াত ধরে বাকিটাকে সাত আয়াত ধরে সেরাত আল্লাহন আনহাম তলহিম পর্যন্ত একটা ধরেছেন গাইল মকদুবা আলহিম আলদ আলীন আর এক আয়াত ধরেছেন এই একতলাফ কিন্তু আমাদের মূল জিনিসটাকে বন্ধ করে না সেটা হচ্ছে আল্লাহ তালা কোরআনে করিমে এই সুরাটির নামকরণ করেছেন আসাবল মেথায়ানী আল্লাহ তালা সুরা হাজির বলেছেন কোরআন আহিম অবশ্যই আপনাকে দান করেছি আপনাকে প্রদান করেছি সাব আমিয়াল বার বারবার ফটিত সাতটি আয়া এবং মুফা সবাই একমত এর দ্বারা বুঝিয়েছে সুরায় ফাতেহাকে সেই হিসাবে বিসমুলিল্লা রহমান রহিম প্রথম আয়া বিসমুল্লাহ রহমানুর রহিম আসলে মূলত বিসমিল্লা কখন বলতে হয় প্রতিটি ভালো কাজের শুরুতেই বিস্মিল্লা বলতে হয় একদম ইমানদারের প্রতিটি কাজে হবে বিস্মিল্লার মাধ্যমে যেমন আমি যখন ঘুম থেকে উঠি তখন কিন্তু আহিয়া আবার আবার বলি যখন যখন আমরা সকালে বের বের হই হওয়ার বিসমিল্লা খারাজ না বিসমিল্লা ঢুকার সময় বিসমিল্লা ওয়ালাজ না আল্লাহ নামে ঢুকেছি আবার যখন কোথাও আমরা সফরে বের হই তখন আমরা বলে থাকি যে সকালে বের হওয়ার সময় বিসমিল্লা বলে থাকি আবার যখন খাবার টাইমে বিসমিল্লা বলে থাকি প্রতিটি ভালো কাজের সময় কিন্তু আমাদের বিসমিল্লা আছে ঘুমের সময় বিসমিল্লা আছে সুতরাং বিসমিল্লা অর্থ হচ্ছে এই বিসমিল্লা দিয়েই কোরআনের শুরু বিসমিল্লা দিয়ে আমাদের পুরো জীবনের প্রত্যেকটি আল্লাহর নামেই শুরু করতে হবে এখানে সবসময় স্মরণ হবে যখন আমি আল্লাহর নামে শুরু করবে অর্থ হচ্ছে যে আল্লাহর নামে যেহেতু শুরু করছি আমার কাজটা খারাপ হতে পারবে না আমার কাজটা ভালো হতে হবে আমার প্রতিটা কবুল যেন হয় আমার কাজটা যেন আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয় সেই চেষ্টা আমার করতে হবে সুতরাং একটা মানুষ বিসমিল্লা যেন ভুলে না যায় সুতরাং প্রতিটি কাজ আমার কাজ হবে বিসমিল্লা দিয়ে শুরু করা আবার কখনো কখনো বিসমিল্লা বলা ওয়াজিবও হয়ে যায় ফরজ না করলে গ্রহণযোগ্য হয় না যেমন জবাই করার সময় আপনাকে বিসমিল্লা বলতেই হচ্ছে বিসমিল্লা না বললে আপনার সেটা গ্রহণযোগ্য হচ্ছে না আবার কখন দেখবেন হজের সময় আপনি যখন হাজির আসাদ স্পর্শ করবেন তখন আপনি বিসমিল্লাহ হক বলেন তো বিসমিল্লা আমাদের জীবনের অনেক কিছুতেই লাগছে তো বিসমিল্লা হচ্ছে মূলত এই সুরায় ফাতেহার শুরুতে আসে এসে আমাদেরকে শিক্ষা দিল যে পুরো কোরআনটা আল্লাহর নামেই এসেছে আল্লাহ তালা দিয়েছেন তার নামেই আমাদের তেলাওয়াত করতে হবে তিনি যেভাবে চালিয়েছেন আমাদের সেভাবে চলতে হবে এর বাইরে চলার আমাদের কোনো সুযোগ নাই একটা হাদিস এসে সুল্লাহ সাল্লাহ এক সুরা থেকে আর সুরার মধ্যে পার্থক্য বুঝতেন যখনই তার কাছে বিসমুল্লাহ রহমান রহিম বলা হতো জিব্রাইলের পক্ষ থেকে কিন্তু বিসমুলিল্লাহ রহমানুর রহিম তেমনি একটা পার্থক্য কারিও যে এক সুরা থেকে আরসুরের মধ্যে একটা পার্থক্যের সূচনা করেছে বিসমুলিল্লাহ রহমান রহিম বিসমুলিল্লাহর পর বিসমুল্লাহ রহমান রহিম আলহামদুলিল্লাহ রবিল্লা আলমিন আল্লাহ তালা বলছেন আলহামদুলিল্লাহ রবিল্লা আলমিন হামদ হাম শব্দটি একটি ব্যাপক শব্দ হামদ অর্থ এবং মাঝ অর্থ এর সানার মধ্যে কিছু পার্থক্য আছে আমরা সাধারণত হামদ অর্থ হলো আমরা বলে থাকি প্রশংসা সকল প্রশংসা কিন্তু প্রশংসার উপরেও মধ্যে অতিরিক্ত একটি অর্থ আছে সেটা হচ্ছে হাম হচ্ছে সম্ভ্রমপূর্ণ প্রশংসা হাম এমন প্রশংসা যে প্রশংসার মধ্যে তার প্রতি আমার সম্মান রয়েছে সম্মানের সাথে প্রশংসা করা মানুষ অনেকের দুনিয়াতে অনেক প্রশংসা করে থাকে যে কারো কারো প্রশংসা করে দেখবেন যে তার অর্থ লোভে করে থাকে প্রশংসা অথবা কোনো চাকরির লোভে করে থাকে প্রশংসা এই বিভিন্ন কারণে প্রশংসা করে থাকে কিন্তু আল্লাহ রব্বুল আলামিন প্রশংসা এই সমস্ত কারণ নয় সম্ভ্রমপূর্ণ প্রশংসা তাজিমের সাথে প্রশংসা এই প্রশংসার নামই হচ্ছে হাম সুতরাং হামটা অন্যান্য স্থানা বা মাঝ এগুলি যে সমস্ত শব্দ আছে প্রশংসার সেগুলি থেকে অত্যন্ত উচ্চ মানের আল্লাহ রব্বুল ইজত কোরআনে করিমের শুরুতেই হাম বলেছেন আবার দেখেন মাঝে মধ্যে প্রায় সুরের মধ্যে তিনি হাম শব্দ ব্যবহার করেছেন আলহামদুলিল্লাহ আবার দেখেন বলেছেন আলহামদুলিল্লাহ ফাতর ইসাম সুরা ফাতরের প্রথমে এবং সুরা কাহাবের প্রথমে এভাবে বিভিন্ন জায়গায় তিনি হাম দিয়ে শুরু করেছেন এবং শেষও হবে কিন্তু হাম দিয়ে হাম দিয়ে শেষ হবে আখা নাই আলহামদুলিল্লাহ আলমিন জান্নাতে মানুষের দাবি থাকবে কথা হবে হাম দিয়ে শেষ হবে প্রশংসা যে এটাই শুরু এটাই শেষ আলহামদুলিল্লাহ যখন আমি উচ্চারণ করছি যখন আমি উচ্চারণ করছি যাবতীয় যাবতীয় প্রশংসা প্রশংসা আল্লাহ হলমিনের জন্য আলমিন দ্বিতীয় শব্দটা হচ্ছে লিল্লাহ যে তখন আমার মনে থাকতে হবে দ্বিতীয় অংশটুকু মনে রাখতে হবে যখনই বলবো আলহামদু তখন বলবো লিল্লা কার জন্য আল্লাহর জন্য এখানে আহমদুল্লাহ আল্লাহর প্রশংসা করছে এইভাবে না বলে না আল্লাহ তালা বলছে আলহামদু এটাকে বলা হয় আরবি ভাষা যে এটা মুফতদাসিকে ব্যবহার করছে অর্থাৎ আলহামদু ব্যবহার করেছে ফেল ব্যবহার করেনি এস এম ব্যবহার করেছে এর কারণ হিসেবে মুখাসিনা বলে থাকেন যে এই প্রশংসা আমার শুধু এখন করছি আমাদের তো আমি প্রশংসা করছি এখন বুঝাবে কিন্তু আলহামদু বলার কারণে অর্থ হচ্ছে আপনার প্রশংসা আগেও যেমন ছিল এখনও আছে ভবিষ্যতেও থাকবে স্থায়ীভাবে আপনার এই সম্ভ্রমপূর্ণ তাজিমের সাথে প্রশংসা এটা চলতেই থাকবে এর কোনো শেষ নেই এই প্রশংসা আপনার দুনিয়ার কেউ প্রশংসা এই শেষ করে দিতে পারবে না এটা সবসময় বলতে হয় এমন কি ভালো কিছু পেলে তখন যেমনি আমরা বলি খারাপ কিছু আসলেও আমাদের বলতে হয় আলহামদুলিল্লাহ আলা হাল মানুষ কখনো হামদের বাইরে যেতে পারে প্রশংসার বাইরে যেতে পারে না আল্লাহ তালার প্রশংসা তাই করতেই হয় কোনো অবস্থাতেই তার প্রশংসার বাইরে বলতে পারে না এটা যে কেউ কেউ যদি বলে যে আল আলহামদুলিল্লাহ খারাপ অবস্থা বলা যাবে না তাহলে ভুল হবে কারণ সর্ব অবস্থায় আল্লাহর প্রশংসা করতে হবে যা আমাকে আল্লাহ তালা আমাকে জীবিত রেখেছেন আমার চেয়ে খারাপ অবস্থা আছে অনেকে আমি যে অবস্থা সেই অবস্থা অন্যের চেয়ে অনেকের চেয়ে ভালো অবস্থায় আছি সেই হিসাবে অথবা আল্লাহ আমাকে পরীক্ষা করছেন সব কিছুতে আল্লাহর প্রশংসা হলে আমার সেটা টিকে যাবে তারপর বলছে আলহামদুলিল্লাহ রব্যিল আলামিন সমস্ত সম্ভ্রমপূর্ণ প্রশংসা আল্লাহ তালার জন্য রব্বুল আলমিন তিনি রব রব কি জিনিস রব হচ্ছে রব তিনি আল্লাহ তালার প্রশংসা কেন করতেছি তিনি হচ্ছে রব্বুল আলমিন এটা কারণ যে আমি আল্লাহর জন্য প্রশংসা করছি অম্বমপূর্ণ প্রশংসা করছি কারণ তিনি রবুল আলমিন রব রব হচ্ছে এমন রব শব্দের অর্থ হচ্ছে পালন অর্থ করে থাকি আমরা বাংলা যে পালন করার অর্থ করে থাকি কিন্তু পালন করার বাইরেও রবের মধ্যে আরও বড় ধরনের কিছু রয়েছে যে অর্থ আমরা ঈশাল্লাহ আগামী ইয়াতে আলোচনা করব তো আমরা বলতে চাচ্ছি এটাই যে প্রশংসা আল্লাহর জন্য হতে হবে এটাই বড় কথা এবং যেভাবে শুরু হয়েছে আল্লাহ তালা কোরআনে কারিমেরি শুরুটা সুরায় ফাতেহা দিয়ে শুরু করেছেন ফাতেহারি অর্থটুকু আস্তে আস্তে আমরা বুঝতে হবে অবশ্যতে আগামী আলোচনা আমরা দেখব ইনশাআল্লাহ যে আল্লাহরাবল্লি ইজ্জতের জন্য কেন আমরা প্রশংসাগুলি একমাত্র তার জন্যই প্রশংসাগুলি নির্ধারণ করে যাচ্ছি আল্লাহ আমাদের তফ নির্ধারণ করুন সুবাহানক আল্লাহামদিক আসাদু আল্লাহ আস্তাক ফরুকা ওয়াতুলিক আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি